नमस्कार আমার আপনজনেরা রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আজ কুণাল ঘোষের বিরুদ্ধে কাঁথির মহকুমা আদালতে মামলা দায়ের করলেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। গতকাল নন্দীগ্রাম দিবসে গিয়ে কুণাল ঘোষ যে কুরুচিকর মন্তব্য রেখেছেন, যে মন্তব্যগুলো সত্যি অনভিপ্রেত, আমরা बार बार चाहिए जैसे बांगलार बुके से ही संस्कृति फिर आसुक जेटा सुसभ्य मैं राजनीतिविदेरा हक यही रकम भाषा बोलुक जो भाषागुलो भलो लागे किन्तु से सब देखार तो कोनो जायगाय नहीं कारण एखाने के कतटा खराब कथा बोलते पारेन सेटा तृणमूल कॉग्रेसे मने कम्पिटिशन है काजे तृणमूल कॉग्रेसे जावा एखन मुखपत्र हवा जे कदिन आगे पर्यन्त মমতা বন্দ্যোপাধ্যায় के जेले पड़ार कथा बोलेछिलेन तो से ही কুণাল ঘোষের बक्तव्य এখন সবাইকে ছাপিয়ে গেছে। তিনি একদম বাপ তুলে এবং একদম নোংরা ভাষায় মানে মাকে বদনাম করার মতো কথাবার্তা, এক বাপের বেটা হল, মানে এই টাইপের কথাগুলো সাধারণত রকে বসে লোকেরা বলে। আমরাও কোনোদিন এই মানে বলতে বলতে এই কথা হট করে বলতে পারি এরকম জায়গায় থাকি না, অর্থাৎ সব জায়গায় এই কথা বলা যায় না। সেখানে দাঁড়িয়ে কুণাল ঘোষ এই অসভ্যের মতো একটা কথা বলে দিলেন এবং সেই কথাটা কি বলেছেন একবার শুনুন, আমি আসছি। শুভেন্দু অধিকারী, তুমি যদি এক বাপের বেটা হও নন্দীগ্রাম থেকে তোমায় আমরা উচ্ছেদ করে ছাড়বো। শুভেন্দু হাটো। এই অসভ্য টাইপের ভাষা, অশ্লীল ভাষা, যে ভাষা সাধারণত বিহারে আগে চলতো এখন সেখানেও এই ভাষা চলে না। বিহারে সমস্ত অপসংস্কৃতি যেন এই রাজ্যে গ্রহণ করে নিয়েছে তৃণমূল কংগ্রেস। আসলে এটা কি পিকে আসার পরেই আমদানি হলো জানি না, পিকে কি এগুলোকে আমদানি করে নিয়ে এলেন? কারণ পিকের কাছে শুনেছি তিনি ভদ্র মানুষ, কিন্তু তার দল মানে তিনি যেটাকে অপারেট করছেন, যার সমস্ত কিছু করছেন তিনি পিকে, সেখানে দাঁড়িয়ে এই সমস্ত লোকেরা কি করে ছাড় পায় বক্তব্য রাখার জন্য সেটা ভাবতে খুব চিন্তা হয়। কারণ কর্পোরেট জগতে যে সমস্ত মানুষরা আসেন তারা এরকম নোংরা ছেঁচড়া গালাগালি দেওয়া পছন্দ করেন না। এই টাইপের মানুষের কথা, যারা এই টাইপের কথা বলেন, বাবা তুলে মা তুলে কথাবার্তা, এগুলো ঠিক মানা যায় না। যদিও শুভেন্দু অধিকারী এই ব্যাপারটাকে এড়িয়ে গেছিলেন, তিনি জবাব না দিয়ে একটা হাস্যস্করভাবে বলে গেছেন, হেসে বলেছেন, ব্যঙ্গাত্মকভাবে বলেছেন যে এটা আমি জবাব দিই না, আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বললে জবাব দিই। শুনুন, আর বাকি এই সমস্ত ছোটখাটো লোক হাতি ছেলে বাজার শুভেন্দু অধিকারী তো শুভেন্দু অধিকারীর মতো ভদ্র নম্র ভাবে বলেছেন এবং ভদ্রচিত কথাবার্তা বলেছেন, যেটা আমরা আশা করি। আমরা চাই না দিলীপ ঘোষ যেরকম বেফাঁস মন্তব্য করেন সেগুলো যেরকম আমরা চাই না। আমরা চাই না সায়ন্তন ঘোষ, সায়ন্তন বসু যেভাবে কথা বলেন সেই কথাগুলো আমরা কখনোই চাই না বাংলার বুকে। যেভাবে আমরা চাইতাম না আনিসুর রহমানের কথাবার্তা বা অনিল বসুর মতো কথাবার্তা, যারা বলতেন উল্টোপাল্টা কথা, তাদের কথাবার্তা আমরা যেরকম পছন্দ করতাম না, ঠিক সেভাবেই আমরা চাই না এই অভিষেক ব্যানার্জির উল্টোপাল্টা কথা বা মমতা বন্দ্যোপাধ্যায় যেসব কথা, তুই টাকা নিয়েছিস হিসেব দিবি, এই টাইপের কথা আমরা চাই না শুনতে। কারণ আমরা বাঙালিরা এই কালচারটা ঠিক পছন্দ করি না, এই জায়গাটা ঠিক আমরা শুনতে অভ্যস্ত নেই। বাংলা ভাষা এমন ভাষা, বাংলা সংস্কৃতি এত সুন্দর ছিল, এত জায়গা ছিল, সেগুলোকে যেন শেষ করে দিচ্ছে রাজনীতি। মানে সেই মানুষগুলো উঠে আসতো যাদের পেটে বিদ্যা, যারা একটু হলো বুদ্ধি এবং বোধ ছিল। আজকাল বিদ্যের কথাটা বাদই দিলাম, বুদ্ধি আর বোধটা তো হারিয়ে যাচ্ছে যেন, সেই জায়গায় যেন যাচ্ছে। এই মামলা করে কুণাল ঘোষকে ডাকা হচ্ছে, কুণাল ঘোষের কাছে সমনও পৌঁছে যাবে, যেটা আমাদের কাছে খবর আছে কুণাল ঘোষের কাছে এতক্ষণ এত সমন চলে যাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে একটা আদালতে গিয়ে তাকে বলতে হবে কোনটা ঠিক কোনটা ভুল, তিনি কেন বলেছেন, মানহানি মামলা হচ্ছে এবং তার বিরুদ্ধে মানহানি মামলা করা দরকার আছে। যেভাবে ত্রিপুরায় কুণাল ঘোষের বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে, আরও একটা থানায় মামলা হচ্ছে আজকে, তো এইরকম যে মামলা চলছে, মানে আমাদের কাছে খবর আসছে বিভিন্ন সূত্রে যে বিভিন্ন থানায় মামলা চলছে, তো এই যে হচ্ছে অর্থাৎ কুণাল ঘোষের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের উচিত এইরকম মানুষকে যারা এইভাবে বক্তব্য রাখছে তাদেরকে অবশ্যই সরিয়ে রাখা এবং নিজেরাও সংশোধিত হওয়া। কারণ মানুষ চায় না এরকম, একটা চাইছেন তিনি মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হওয়ার জন্যে, আর তার দলের লোকেদের ভাষা এরকম, এক বাপের বেটা হয়তো চলে আসুক, এক বাপের বেটা মাকে নিয়ে টানাটানি,
আসলে কি বলতে কি বলতে হয় আবেগে ভুলে গেছেন। এই ভাষা শুনে মনে হয় যেন মস্তানি করছেন, মানে মস্তানির অগবাজি করা লোকের মতো কথাবার্তা। একজন মানুষ যিনি আবার দলের একটা মুখপাত্র, তিনি এই টাইপের কথা বলছেন, লজ্জা হয় আমাদের। কারণ আমরা সত্যি কথা বলতে এরাই যাচ্ছে অন্য রাজ্যে, ত্রিপুরায় যাচ্ছে, এরাই এরাই যাবে আবার আসামে, এরাই যাচ্ছে আবার গোয়াতে, এরাই গিয়ে আবার বোঝাবে লোককে যে বিজেপি এখানে সন্ত্রাস, বিজেপি এখানে এই, বিজেপি এখানে খারাপ, বিজেপি এখানে ওই। এদের কাছ থেকে সন্ত্রাস, এদের কাছ থেকে ভাষা সন্ত্রাস শুনতে শুনতে দেখতে দেখতে আমাদেরই কান পচে যাচ্ছে। কুণাল ঘোষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াটা যেটাকে গেছেন সৌমেন্দ্র অধিকারী ব্যবস্থা, এর আগেও যখন বক্তব্য কেউ রাখছিল তাদের বিরুদ্ধে নেওয়া হলে আজকে এতটা হতো না। আর তৃণমূল কংগ্রেসের উচিত এইরকম বক্তব্য রাখা লোকেদের অবশ্যই কোনো জায়গায় না পাঠানো, কারণ লড়াই হোক রাজনৈতিকভাবে। এরকম বাবা মাকে টেনে নিয়ে এক বাপের বেটা ডাক্তার বাপকে, এইসব যেন আবার বন্ধ হয়, আর ভালো লাগে আমাদের। ভালো লাগে না যেরকম শুনতে বুকে বুকেতে গুলি করে দেবো, আমি বলবো বুকে গুলি দিতে, বা বুকের ওপর পা দিয়ে আমি রাজনীতি করি, এসব কথা আমরা শুনতে অভ্যস্ত নই। আমরা শুনতে অভ্যস্ত, বাংলা শুনতে অভ্যস্ত যে ভাষা রাজনীতিবিদদের মুখে থেকে, এইসব কথাগুলো মস্তান গুন্ডা যারা করে তাদের কাছে ভালো লাগে, যারা মারপিট ফাটপিট করে, যারা স্ট্রিট ফাইট ফাইট করে এদের কাছে ভালো লাগে। একটা রাজনীতিবিদ তাদের কথা শুনবে সমস্ত জনগণ, তাদের কথা শুনছে আগামী প্রজন্মের মানুষ, তারা কী শিখবে? কুণাল ঘোষের উচিত সংযত হওয়া, বাক সংযত হওয়া। সব কথা বলা যায়, আমি কি বলতে পারি না? আমিও বলতে পারি, আমাকে যারা গালাগালি করেন তাদের গালা দিতে পারি না? ছ অক্ষর আট অক্ষর গালাগালিকে আমি জানি না, আমি হয়তো স্কুল কলেজ সবই পার করে এসেছি, এবং আমি তো একইভাবে ওই স্ট্রিট ফাইট ফাইট থেকে উঠে আসা মানুষ, আমি গালাগালি দিতে পারি না? আমি পারি না আমাকে যারা গালাগালি দেয় তাদেরকে ওই ছ অক্ষর আট অক্ষর সেই গালাগালিগুলো ফেরত দিতে পারি, কিন্তু দিই না। কারণ ওই যে শিক্ষা আমাদের শেখায় লাগাম দিতে জিভে, তো সেই লাগামটা আমাদের আছে। রাজনীতি করতে গিয়ে লাগামহীন হয়ে যাওয়া ভালো লক্ষণ নয়। শুভেন্দু অধিকারী প্রতিটা সভায় কড়াভাবে বক্তব্য রাখেন, কিন্তু তার কথা বেলাগাম আমরা কোনোদিন শুনিনি। তথাগত রায় বক্তব্য রাখেন, তথাগত রায়ের বক্তব্য আমরা শুনেছি, তার কথা বেলাগাম আমরা দেখিনি। অসীম সরকারের বক্তব্য অনুষ্ঠানে প্রাক্তন যিনি বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক ছিলেন তার কথা আমরা শুনেছি, তার কথা কোনোদিন বেলাগাম শুনিনি। আমরা বিভিন্ন রাজনীতিবিদদের কথা শুনেছি, জ্যোতি বসুর আমলেও শুনেছি, সব আমলেই শুনেছি আমরা, কিন্তু তাদের মধ্যে দু একজন ছাড়া বেলাগাম ভাষা কারো দেখিনি। কিন্তু তৃণমূলে যেন বেলাগাম ভাষাটাই হচ্ছে একটা মাত্রা, মানে ওতেই আর কি গ্রেড হবে, গ্রেডেশন হয় না একটা থেকে আরেকটা জায়গায়, এই গ্রেডেশনের পর্যায়টা বন্ধ হোক। দেবাংশ ভট্টাচার্য এখন অনেকাংশেই অনেকটাই তিনি নিজেকে সংযত করে নিয়েছেন, এবং তার ভাষার মধ্যে সত্যি তিনি এরকম বাপ ফাপ তুলে কথাবার্তা আমি কোনোদিন শুনিনি, যদি বলে থাকেন সেটা আলাদা কথা, কিন্তু তিনিও এরকম বলেন না। তো এইটা হওয়া উচিত, অর্থাৎ হোক কথা, কথা কাটাকাটি হোক, সুচতুর ভঙ্গিমায় হোক, হাসি মজাক হোক, সব হোক, মজা করা হোক, যদি ব্যঙ্গাত্মক কথা হোক, কিন্তু এরকম নোংরা কথা না হয় ভালো। এবং কুণাল ঘোষের বিরুদ্ধে যে ব্যবস্থা চলছে, অর্থাৎ কাঁথি মহকুমা যে আদালতে মামলা করলেন সৌমেন্দ্র অধিকারী, এবার মনে হয় প্রত্যেকটা রাজনীতিবিদ যারাই করবেন তাদের বিরুদ্ধে করা উচিত আমার মনে হয়েছে। কমেন্টস করে জানাবেন আমি ঠিক বললাম না ভুল, কারণ আপনি আমি সবাই চাই আমাদের এইসব নেতা যারা আছেন আর কি, যারা আর কি বক্তব্য বক্তব্য রাখেন, যাদের বক্তব্যগুলো টিভিতে বড় বড় করে দেখানো হয়, তাদের মুখ থেকে এমন কথা না বেরোক যে কথাগুলো শুনে আমাদের পরবর্তী প্রজন্ম ওই ভাষাটাকেই ভাবে ওটাই ঠিক ভাষা। নয়তো কোনো দিন কোনো শিক্ষককেই বলে দেবে কোনো ছাত্র, তুই কি আমার কাছে হিসাব চাইছিস? আমি পাস করেছি কি ফেল করেছি? তুই আমাকে পড়াস, তুই তো এই সাবজেক্ট পড়াস, এটা বলবে। নয়তো কখনো বলে দেবে কারোর বাড়ির সামনে দাঁড়িয়ে ডাক্তার বাপকে, এটাকে তারা ভাববে কমন সাবজেক্ট, বা বলবে এক বাপের বেটা হলে আয়। চাই না আমরা, আপনি কি চান জানান, দরকার নিশ্চয়ই জানাবেন। তো আসে এখনকার মতো পরবর্তী বার্তা অবশ্যই বজায় রাখবেন, কারণ রুদ্রবার্তা মানে যুক্তি সহকারে, যুক্তি ছাড়া কোনো কথা নেই। যুক্তি যদি ভুল হয় বলবেন ভুল, যুক্তি যদি ঠিক থাকে লিখবেন ঠিক। আসে এখনকার মতো, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।